সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়েই জনশূন্য ধুলাগড় পাইকারি বাজার। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধে পর্যন্ত হাজার হাজার ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে ঠিক থেকে ভিড় লক্ষ্য করা যায় হাওড়ার ধুলাগড় ট্রাক টার্মিনাল অর্থাৎ ধুলাগড় পাইকারি সবজি বাজারে। দুপুরে সেই ভিড় আরও উপচে পড়ে, কিন্তু করোনার বাড়তি মুহূর্তে সরকারি নির্দেশিকায় চলছে লকডাউন। প্রশাসনের নির্দেশিকাকে মান্যতা দিয়েই জনশূন্য আজ ধুলাগড় পাইকারি সবজি মান্ডি। লকডাউনে সরকারি নির্দেশিকায় দোকান বাজার খোলার সময়সূচি হল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত, আর সেই সময় মতোই খোলা থাকছে ধুলাগড় পাইকারি সবজি মান্ডি। এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে একেবারে প্রতিদিন অন্যরকম ছবি ফুটে ওঠে, যেখানে ব্যস্ততম ঠিক দুপুর ১টা থেকে ৩টে অত্যন্ত ব্যস্ততম এই এলাকা হয়ে থাকে প্রতিদিন। লকডাউনে সেই চিত্র একেবারেই আলাদা। হাওড়ার অন্যতম পাইকারি সবজি বাজার ধুলাগড় পাইকারি সবজি বাজার অর্থাৎ ট্রাক টার্মিনাল, করোনা রুখতে সরকারের পক্ষ থেকে যে নির্দেশিকা, যে ১৫ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে, সেই নির্দেশিকা মান্যতা দিয়ে প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকছে এই পাইকারি বাজার। তারপর থেকেই মূলত সাধারণ দিন যেভাবে খোলে সেই সময়টা একেবারেই শুনশান, সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি। তো এর মাঝেই যেটা আমরা কথা বলে জানতে পারছি, এই বাজারে কিন্তু যে সময় সেই সময়ে খরিদ্দার যথাপযুক্ত এই বাজারে তারা যে ব্যবসা চালিয়ে এসে হাজির হতে পারছে না, তার জেরে কিন্তু ব্যাপক পরিমাণে কাঁচা সবজি থেকে বিভিন্ন সামগ্রী নষ্ট হচ্ছে। সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে সমস্ত পাইকারি ব্যবসায়ী এখানে সবজি বিক্রি করতে আসেন তাদেরও কিন্তু ব্যাপক সমস্যা সবজি নিয়ে আসতে, যেখানে তাদের কাছ থেকে আমরা জেনেছি যে তারা যে পর্যাপ্ত সবজি নিয়ে আসছে উপযুক্ত খরিদ্দার পাচ্ছে না, তো বেশ কিছুটা অংশ ফেলে রাখতে হচ্ছে বা নষ্ট হচ্ছে। মূলত এই লকডাউনের জন্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই বাজারসহ ক্রেতা বিক্রেতারা। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।